আল্লাহু আকবার পুরুষরা যত ওপেনে যাবে যত বড় জায়গায় যাবে তাদের নাকি বেশি পারনা ফি বুয়ুতি কুন্না আমার বিশ্বাস মসজিদে নববীর থেকে যদি মহিলা নিজের ঘরের ভিতরে পড়লে পাঁচ গুণ বেশি নেকি হয় আমার বাংলাদেশ ফেতনার জায়গা এই দেশে ফেতনায় ভরা এই জায়গার মহিলারা মসজিদে পড়ার চাইতে নিজের ঘরের খাস কামরায় পড়লে পাঁচ গুণ বেশি না পাঁচ হাজার গুণ বেশি নেকি হতে পারে ঠিক না আল্লাহু আকবার এইভাবে সকলকে মহিলারা যখন নামাজ পড়ে যায় নামাজ থেকে যাইবে মনে আছে সাত গুণের মানুষকে আরশে আযিমের নিচে জায়গা তার ভিতরে এক নম্বরে ন্যায় বিচারক বাদশা ন্যায় বিচারক এমপি কথা বলেন ন্যায় বিচারক চেয়ারম্যান কারে কয় নিজের এলাকায় কাজ কম কইরা অন্যান্য ভোটারদের এলাকায় বেশি কাজ করে নিজের এলাকায় যেমন দেয় অন্য লোকে সেরকম দেয় নিজ দলীয়দেরকে যেভাবে চাকরিতে বরাদ্দ দেয় অন্য দলের মানুষ ভোট না দিলেও ওরে তারা তো আমার বাংলাদেশের ভিআই কি বলা হয় নাগরিক তারা তো আমার বাংলাদেশের কার্ড পাইছে তারা এদেশের নাগরিকত্ব কার্ড আছে কাজেই তারাও এদেশের জনগণ হিসেবে সমান পাবে কোনো ভাগাভাগি কম বেশ করে না এক এলাকায় কারেন্ট চব্বিশ ঘন্টার ভিতরে এক মিনিটও যায় না আর এক এলাকায়ও কারেন্ট যায় না মাঝে মধ্যে একটু আসে এক এলাকায় চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় যায় না আমি গেছি সাতক্ষীরিয়া শ্যামনগর শাহি মসজিদ বংশীপুর মাদ্রাসায় কারেন্ট এসে মোবাইল চার্জ দিতে পারতে মাওলানা আবুল কালাম রে কইলাম ভাই এ কারেন্ট কিরম যায় কই তো আমাকে এখানে কখনো কারেন্ট যায় না মাঝে মাঝে একটু আসে এখানে কাকের কারেন্ট কোনো সময় যায় না মাঝে মাঝে একটু আসে এক জায়গা চব্বিশ ঘন্টা থেকে আর এক জায়গা মাঝে মাঝে আসে করে কে কেমন নাই বিচার আল্লাহ নবী বলেন এ দুনিয়ার মানুষ যদি শান্তি পাইতে চাও আপনারা শান্তি চান কথাগণ শান্তি চান শান্তির স্লোগানও দেন নির্বাচন আসলে লক্ষ লক্ষ মানুষ শান্তির স্লোগানে মসজিদে কইয়া যায় শান্তির মালিক কে জোর হলো নাকি আমরা বই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কই কি কই না আরে দোস্ত মানুষকে ভোট দিয়ে শান্তির কোনো আশা করা জায়েজ নাই আল্লাহকে ভোট দিলে শান্তি পাওয়া যায় শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও বলেন কয়টা কয়টা মার্কা নৌকা দানেশিস হ্যাঁ কোনটা লাঙ্গল দাড়িপালা দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক হাদিস মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আল্লাহকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক রসুলকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ নবী বলেন এ দুনিয়ার মানুষ দুনিয়াটাকে যদি জান্নাত বানাইতে চাও মাটির নিচ থেকে উপরি ভাগ তোমার জন্য সুখময় আর শান্তির জন্য বানাইতে চাও যদি জাগতিক শান্তি পাইতে চাও তাহলে আমার থেকে পরামর্শ নাও ইজা কানা উমারা উকুম খিয়ারকুম যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ নেতা হবে দাড়িওয়ালা নেতা হবে টুপিওয়ালা নেতা হবে জুব্বাওয়ালা নেতা হবে পাগড়িওয়ালা নেতা আমলিগির হোক আর বিএনপির হোক কোন দলের নাম নাই যে দলেরই হোক না কেন নেতা হবে নামাজি নেতা হবে রোজাদার নেতা হবে টুপিওয়ালা নেতা হবে মসজিদওয়ালা নেতা হবে কোরআনওয়ালা নেতা হবে তবলিগওয়ালা জোরে বলেন একমত না দ্বিমত একমত না দ্বিমত আমরা সাধারণ পাবলিক জীবন ভরে ওয়াজ করে জানা করতে পারবো মাননীয় চেয়ারম্যান সাহেব মাত্র একদিনে তার চেয়ে বেশি করতে পারে আমার যদি কন্ট্যাক্ট দেওয়া হয় এই লাইনে পাঁচশো পুলিশ আছে হুজুর আপনারে মাসে পাঁচ লাখ টাকা কামাই করেন ওই লাখ টাকা বেতন আমরা দেব হুজুর আপনি এই পাঁচশো পুলিশের নামাজি বানানো রস করেন এই কন্ট্যাক্ট নিয়ে আমি পাঁচ বছর দশ বছরও পাঁচশো পুলিশের নামাজি বানাতে পারবো না শুধুমাত্র এসপি সাহেব একদিন সকালবেলা লাইন দিয়ে দাঁড় করে দিয়ে ওই লাইনের এসপি সাহেব দাঁড় করে দিয়ে বলবে আমার লাইনের চাকরি করতে হলে মুসলমান পুলিশ যেটা আসিস তার নামাজ পড়া লাগবে আর কোরআন হাদিস পড়া লাগবে না খালি আঙ্গুল সুজারি কয়ে দেবে তাতে একটাও বেনামাজি থাকতে পার থাকবে আমি সারা জীবন ধরে আমরা হুজুরে এক হাজার দুই হাজার হুজুর বাংলাদেশে দুই তিন হাজার বক্তা আছি ডেলি হাজার হাজার মাহফিল করতেছি নামাজের ওয়াজি করি নামাজ তো পড়াতে পারতেছি না মাননীয় প্রধানমন্ত্রী যদি জাতীয় সংসদে বলে দেয় বাংলাদেশের আপামর জনতা সাবাল এক নারী আর পুরুষ বাধ্যতামূলক নামাজ পড়িতে হইবে একটা নামাজ কাদা করলে পাশায় তিনটে করে পিটেন দেওয়া হবে এ বেনামাজি থাকবে একটাও কতক্ষণ একটাও থাকবে জাতীয় সংসদে নামাজের বিল পাস করে দিলে বেনামাজি থাকবে
খালি বে নামাজি থাকবে না কি হবে জানেন আল্লাহ কাইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ এমন একটা তাবিজ এই তাবিজটা গলায় নিলে সকল প্রকার দুর্নীতি থেকে মানুষ ফিরে আসে সবাই যদি নামাজি হয়ে যায় সুতকর থাকবে না গুসকর থাকবে না মাগিবাজ থাকবে না ফাকিবাজ থাকবে না লম্পট থাকবে না লুচ্চ থাকবে না মদকর থাকবে না গাজাকর থাকবে না আলফেলা থাকবে না জালদলিল থাকবে না মিথ্যে সাক্ষী থাকবে না মিথ্যে মামলা থাকবে না জিনা থাকবে না ব্যভিচার থাকবে না মদগাজায় হাবাফেন চিডিল থাকবে না ওই পার্কে পার্কে জোড়া জোড়া তসবি টিপাটিপি বন্ধ হবে কক্সবাজার কুয়াকাটার স্বরগুলো পবিত্র হয়ে যাবে এক নামাজে সব কিছু হয়ে যাবে বন্ধুরে দিক তাকান আপনাদের এলাকায় বাচ্চাদের শিশু বাচ্চাদের টিকা আছে না টিকা দেয় না দেয় দেয় টিকা দেয় ও জায়গা কি একটু গবেষণা করেছেন কি সিস্টেম যে বাড়ির টিকা দেয় দেখবেন ওই বাড়ির বাইরে গাছের সাথে একটা ব্যানার লটকানো আছে আছে না হলুদ একটা ব্যানার ওই হলুদ ব্যানারের মাঝখানে দেখবেন একটা বৃত্ত আছে গোল ওর মাঝখানে ছোট একটা শিশু বাচ্চার ছবি বৃত্তটার ছয় দিক দিয়ে ছয়টা তীর আছে আছে এই ছয়টা তীর আর বৃত্ত আর ওই শিশু বাচ্চাটা আর টিকা সব মিলে তর্জমা কি জানেন এই বিশাল ব্যানারটা হলো দুনিয়া এই দুনিয়ার মাঝখানে ছোট্ট একটা হায়াতের বৃত্ত আছে প্রত্যেকটা মানুষের ওই বাচ্চাটার একটা হায়াতের এরিয়া আছে এই হায়াতের এরিয়ার ভিতরে বাচ্চারা বসবাস করে এই দুনিয়ার থেকে ছয় প্রকার রোগ আছে এই মরণ ব্যাধি ছয়টা রোগ ওই বাচ্চাটার দিকে অবিরাম আগাইতে আছে তীরের মতো আগাইতে আছে তীরের মতো আগাইতে আছে এর যে কোনো একটা রোগ যদি এর দেহের মধ্যে ঢুকে যায় তাহলে ছেলেটাকে বড় হইতে দেবে না কেউরে পোলিও করে রাখবে কেউরে পঙ্গু করে রাখবে কেউরে সিরোজন্ডিস করে রাখবে কেউরে সিরো কি বলা হয় নিমোনিয়া করে রাখবে এজমা করে রাখবে ইত্যাদি ইত্যাদি বড় বড় রোগে তারে আক্রান্ত করে রাখবে এই জন্য এই বৃত্ত দিয়ে হায়াতের মাঝখানে ছোট বাচ্চারে দিয়া ওই ছয়টা তীর দেশে মানে ছয়টা রোগ যাবে এই ছয়টা রোগের থেকে বাঁচার জন্য একটা মাত্র টিকা আবিষ্কার করছে ওই টিকাটা দিলে ছয়টা রোগের থেকে বাচ্চা বাইসা যায় সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন বিশাল দুনিয়ার ভিতরে মানুষ তোমার জিন্দেগি একটা জিন্দেগির একটা হায়াতের এরিয়া আছে ওর ভিতরে ছয় প্রকার রোগ যাইতে পারে ব্যক্তিগত জীবনের রোগ পারিবারিক জীবনের রোগ সামাজিক জীবনের রোগ অর্থনৈতিক জীবনের রোগ রাজনৈতিক জীবনের রোগ আন্তর্জাতিক জীবনের রোগ ছয়টা রোগ তোমার ভিতরে ঢুকতে পারে এই ছয়টা রোগের থেকে যদি বাঁচতে চাও একটা টিকার ব্যবস্থা করেছি সেই টিকাটার নাম হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওই টিকাটার নাম হলো নামাজ কাজী আমরা সাধারণ এখানে যারা বসে আছি আমরা কি বলা ভিজিএফ কার্ড চাই না পঙ্গু ভাতা চাই না বিধবা ভাতা কাই চাই না বয়স্ক ভাতা চাই না কোন ভাতা আমরা চাই না আমরা আলাদা আলাদা সরকারের কাছে কোনো ঘর বাড়ি কিছু চাই না আমরা দুইটা জিনিস স্বাভাবিকভাবে সকলের জন্য চাই একটা হলো নিয়মিত বিদ্যুৎ ব্যবস্থা আর একটা হলো রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা কথা বলেন ঠিক কি ঠিক না আর বাকি আমরা সব ইনকাম করে খাবো তবে আমরা গোটা বাংলাদেশ থেকে সরকারের কাছে দুইটা দাবি করি দুইটা তিনটা দাবি করি এক নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের বিলটাকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক কারা কারা একমত 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 অনেকে হাত উঠেননি অল্প একটু হাত উঠেছেন যাতে দুই অক্ত পাশ হোক পুরো পাঁচ অক্ত পাঁচ আঙ্গুল নামাজ আমি বলবো নামাজের বিল আপনার বলবো সংসদে পাশ হোক নামাজের বিল নামাজের বিল নামাজের বিল পর্দার বিল পর্দা বিলি অখুশি নাকি আমরা পর্দা মাশাআল্লাহ হাত নামান আমরা পর্দা রাস করে কোনোদিন কাজ করতে পারবো না কারণ যেভাবে পর্দা করতে হচ্ছে পর্দা ফাটাচ্ছে বেশি কথা বল না কেন জায়গায় জায়গায় কিছু ধুলাই লাগে আর এই ধুলাই তো আমরা মৌলবীরা দিতে পারবো না দেবো কিভাবে আমরা যাই হলো কালেকশন করে খাই আপনারা আপনাকে কাছে আমরা দুর্বল কোন মহিলার সাথে রাখা রাখি বাদালাম মহিলা কইলে যে মুষ্টি চাল নিতে এসে দেনে দিবানি এই গেল আমাকে পর্দা রাস চাট মারামারি গেঞ্জাম শেষ জায়গায় জায়গায় কিছু ধুলাই লাগে মাঝে মাঝে যাই সুন্দরবন এলাকা বলিও থাকি একেবারে রামপালের শেষ প্রান্তে সুন্দরবন এলাকায় গেছে আল্লাহু আকবার মাহফিলের সেক্রেটারি বলতেছে হুজুর আমাদের এলাকার মহিলারা যা বেহায়া তা বলার মতো না এই ফরজ দোষ হলো সকালবেলা ভোরবেলায় সেই নদীটি করে মানুষের সামনে এত বড় বেহায়া আর এই নদীতে জোয়ারের সময় গোসল করে এই জায়গাতে কাপড় চোপড় পাল্টায় যায় মাঝি মাল্লারা যায় এক ফুট লজ্জা শরম নাই
আমি বললাম যে তো সাইদি সাহেবের এলাকা, সরমুনার বিশ্বের এলাকা, সরচিনে বিশ্বের এলাকা, আমি ছোট বড় যত দিতে কি আর কয় যে আপনার কিছু করা লাগবে না, মহিলারা সব বন্ধ হয়ে গেছে এখন নদীতে যায় না। আমি লাস্টে কোন হুজুরির রাজে এরকম ভালো হলো, কোন হুজুরির রাজে কাজ হয় নাই, তিন মাস আগে এক মহিলারে কুমিরি ধরে নিয়ে গেছে, তারপরে কেউ আসে না। তালি জায়গায় জায়গায় কুমির লাগে, কত কার না কেন জায়গায় জায়গায় কি লাগে? এই জন্য আল্লাহ তাআলা ইসলামী শাসন ব্যবস্থা করেছেন, ইসলামী হুকুমত। এই জন্য দেখেন আফগানিস্তানের কাছে শিক্ষা নেন বিশ্বের মুসলমান। বর্তমানে নির্বাচন করতেছে, নির্বাচনের প্রক্রিয়া চলতেছে যেভাবে হোক চলতেছে, আমি বলি আমি সারা বাংলাদেশের ভোট কালেকশন করে দেবো ওই এমপির জন্য। যেই এমপি এই কথাটা আমাদেরকে বলবে, আমি এবার নির্বাচিত হতে পারলে জাতীয় সংসদে নামাজের বিল নিয়ে আলোচনা করব, কথা বলেন ঠিক ঠিক না? যেই এমপি এই প্রস্তাব দেবে এই কথা আমাদের কাছে প্রতিশ্রুতি দিক যে আমি ইনশাআল্লাহ নামাজের বিল আর পর্দার বিল, আরে পাস হোক আর নাও কিন্তু কেরাবের অথবা জাতি না, কথা এখানে যদি সংসদে বিল পাস হয় নামাজের, পাস হলে 16 কোটি মানুষ নামাজ পড়বে, পাস হলে নামাজ পড়বে, এই বিল যদি উত্থাপন না হয় আর 16 কোটি মানুষ নামাজ না পড়ে, 16 কোটি নামাজ মানুষের নামাজ পড়লে যেই নেকি হবে, আপনারা আজকে সমর্থন করে হাত দেখাইছেন যারা, তারা সেই পরিমাণ নেকি এমনি পেয়ে যাবেন। আমরা নামাজের বিলের পক্ষে, ঠিক না? পাস করবে কে? তিনি নিজেই পড়েন না, সুবহানাল্লাহ, কথা কয় না কেন? ঠিক কি ঠিক না? বিলকুল বলবেন কে? বললি তো উনিও পড়া লাগবে। পর্দার বিল উত্থাপন করবেন কে? যিনি উত্থাপন করবেন তার বলি তো আব্দুল আঙ্গিরিকে দেশ ভরে ঘুরে বেড়ায়,